দেশীয় মেধা প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে বুয়েটের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড সত্যপ্রসাদ মজুমদার মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস স্মরণীয় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কাউন্সিল ভবনে আয়োজিত এই সভার শুরুতে বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ড নুরুল উলার ধারণ করা মুক্তিযুদ্ধের দুর্লভ ভিডিও চিত্র প্রদর্শন করা হয় সভার প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার বলেন সৃষ্টিশীল কাজে বুয়েটের সক্ষমতার বিষয়টি বারবার প্রমাণিত এই সক্ষমতা বৃদ্ধি করাই স্বাধীন বাংলাদেশের অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি